নমস্কার, আমি সুমেধা। আজ গেট মাই ঘরের তরফ থেকে চলে এসেছি একটা বিশাল বড় বাংলো প্রজেক্ট নিয়ে ডক্টর বিসি রয় রোডের ওপরে। এটা 11 একর ল্যান্ডের ওপর থাকছে, টোটাল 212টা বাংলো এখানে রয়েছে। এই প্রজেক্টটা যদি আপনারা আসেন তাহলে এটা সাদার্ন বাইপাস থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকছে আর NSC বোস রোড থেকে 2 কিলোমিটার মধ্যে রয়েছে। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে কবি নজরুল আর শহীদ ক্ষুদিরাম। এখানে কাছাকাছি স্কুলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিডি মেমোরিয়াল, লায়ন্স ক্যালকাটা বিদ্যা মন্দির। এখানে কাছাকাছি আপনারা হসপিটাল পেয়ে যাচ্ছেন, আপনি কাছাকাছি হিন্দুস্তান হেলথ পয়েন্ট পাচ্ছেন, আরতি সুপার স্পেশালিটি হসপিটাল পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 25,000 একটা বিশাল বড় ল্যাভিস ক্লাব হাউস, যেখানে আপনি অনেক রকম অ্যামেনিটিস পেয়ে যাচ্ছেন। প্লাস এখানে বনফায়ার এরিয়া থাকছে, এখানে আপনি ফ্লোটিং প্যাভিলিয়ান পাচ্ছেন, অ্যাম্পি থিয়েটার পাচ্ছেন, ছোট একটা মিনি ফুটবল গ্রাউন্ডও পেয়ে যাচ্ছেন, বাস্কেটবল গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। এই বিশাল বড় ক্লাব হাউসের পিছনে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফরেস্ট জোন পেয়ে যাচ্ছেন, একটা হিল এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা আপনি নেচারের খুব কাছাকাছি চলে আসতে পারবেন, খুব ভালোভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এই প্রজেক্টের মেইন USP হলো এটা ইটসেলফ একটা ইউনিক প্রজেক্ট, আর এই প্রজেক্টটাকে বানানো হয়েছে একটা কথাই মাথায় রেখে, যাতে আপনারা এই নেচারের কাছাকাছি থাকতে পারেন, প্লাস আপনাদের যাতে লাক্সুরিয়াস লাইফ কম্প্রোমাইজটা না হয়। আমরা এখন চলে এসেছি 3BHK মডেল বাংলোতে, তো দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা বড় লিভিং কাম ডাইনিং স্পেস থাকছে, যেখান থেকে আপনি ন্যাচারাল সানলাইটের অ্যাক্সেস পাচ্ছেন উপরে সানরুফ থেকে। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, যেখানে ড্রাই এরিয়া আর ওয়েট এরিয়া একদম সেপারেট করা রয়েছে, আর এতটা স্পেসিয়াস জায়গা আপনি যে কোনোভাবে ইউটিলাইজ করতে পারেন। এখানে ফ্রিজ রাখতে পারেন, কভার্ড স্পেস রাখতে পারেন, আর আপনি পিছনে এটা ব্যাকইয়ার্ড লনের সাথে আপনি একটা অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাকইয়ার লনে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস রয়েছে এই লনটা। প্লাস এখানে একটা ইউটিলিটি স্পেস দেওয়া রয়েছে, যেখানে আপনি ওয়াশিং মেশিন খুব ভালোভাবে রেখে ইউটিলাইজ করতে পারবেন, যেটা থ্রু আপনি ফ্রেঞ্চ উইন্ডো বেডরুমের একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট বেডরুম, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা বড় কিং সাইজ বেড রাখার পরেও কতটা জায়গা রয়েছে হাঁটা চলার জন্য। এটা ডাইনিং স্পেস থেকে খুব ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন, প্লাস এটা আপনি গেস্ট রুম হিসেবেও একদম সেপারেট ইউজ করতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি কমন ওয়াশরুমে, যেটা রয়েছে আপনি এখানে ড্রাই এরিয়া আর ওয়েট এরিয়া পুরোপুরি আলাদাভাবে সেপারেট করা থাকছে। প্লাস এখানে আপনি ওয়াশ বেসিন থাকছে, আর WC আলাদা করে রয়েছে, শাওয়ার এরিয়া আলাদা করা রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুমে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় কিং সাইজ বেড রাখা রয়েছে, প্লাস একটা ফ্রেঞ্চ উইন্ডো দেওয়া রয়েছে ন্যাচারাল বিউটিটাকে ইউটিলাইজ করার জন্য। এর সাথে একটা স্পেস থাকছে, এটা আপনি সিটিং এরিয়া হিসেবে ইউটিলাইজ করতেই পারেন, প্লাস এখানে আপনি ওয়ার্ক স্টেশন হিসেবে এটা ইউজ করতে পারেন। প্লাস কভার্ড স্পেস থাকছে, যথেষ্ট স্পেসিয়াস একটা রুম আপনি এখানে পেয়ে যাবেন। এটা রয়েছে এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকছে, এখানেও আপনি দেখতে পাচ্ছেন ড্রাই এরিয়া ওয়েট এরিয়া একদম পুরোপুরি সেপারেট, প্লাস এখানে WC থাকছে এক সাইডে, শাওয়ার এরিয়া পুরো সেপারেট থাকছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম, তো এখানেও আপনি কিং সাইজ বেড পাচ্ছেন, প্লাস এর সাথে একটা অ্যাটাচ ব্যালকানি থাকছে, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এখানে। তো এখানে আপনি মানে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা ভালোভাবে ইউটিলাইজ করতেই পারেন, আর ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে এটা একদম কভার করা রয়েছে, তো আপনি যখন তখন এটার অ্যাক্সেস করতেই পারবেন।
এই বেডরুমের সাথে এই অ্যাটাচ ওয়াশরুমটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে, প্লাস আপনি এখানে ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া পুরো পুরোপুরিভাবে আলাদা করে পাচ্ছেন। এখানে WC রয়েছে, প্লাস এখানে শাওয়ার এরিয়া আপনি সেপারেট পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি এই বাংলোর টেরেসে। তো আমরা যে সানরুফের কথা বলেছিলাম, এটাই সেই সানরুফ যেখানে একটা আপনি স্কাইওয়াকের মেজাজ পেয়ে যাচ্ছেন, প্লাস এটা এতটা বড় স্পেসিয়াস, এখানে আপনি একটা ছোটখাটো হোস্টিং করতেই পারেন গেস্টদের। তো প্লাস আপনি এখানে কিচেনের একটা ছোটখাটো ব্যবস্থা করা রয়েছে যেখানে টেবিল টপ দেওয়া থাকছে। প্লাস এর সাথে অ্যাটাচ আপনি একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন যেটা গেস্টের ইউটিলাইজ করার জন্য খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বাংলোর একদম টপ ফ্লোর। তো এখানে আপনি এটা টেরেস হিসেবে তো ইউজ করতেই পারবেন। প্লাস দেখতেই পাচ্ছেন পুরো ন্যাচারাল লাইট কতটা ভালোভাবে আমরা পাচ্ছি এখানে, প্লাস এটা আপনারা আপনারা নিজেদের মধ্যে ইউটিলাইজ করুন। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং স্পেসে। তো আপনি এই বাংলোতে মোটামুটি আলাদা করে একটা সেপারেট পার্কিং স্পেস পেয়ে যাচ্ছেন যেটা অনেকটা স্পেসিয়াস। আপনি 4-wheeler, 7-seater, 5-seater সব ধরনের গাড়ি এখানে কমফোর্টেবলি চলে আসবে। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্লাস আমাদের আরও ভিডিও দেখার জন্য নিচের এই বেল আইকনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো ইনফরমেশনের আপনাদের কোয়েরি থাকে তাহলে আপনি এই নাম্বারে একদম কন্ট্যাক্ট করে নিন।